এম এস এক্সেল টু থাউজেন্ড সিক্সটিন এবং নাইনটিন ভার্সনের এসেন্সিয়াল কোর্সের উনচল্লিশতম পর্বে মামুন একাডেমি থেকে আমি আবদুল্লাহ মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক দীর্ঘ বিরতির পরে টু থাউজেন্ড সিক্সটিন এবং এসেন্সিয়াল কোর্সের উপরে যে সিরিজ টিউটোরিয়াল চলতেছিল সেটা আমরা অনেক দিনই দেইনি কারণ হচ্ছে অনেকগুলা ভিডিও রিকোয়েস্ট ছিল অনেকগুলো বিভিন্ন টপিকের উপরে ভিডিও দেওয়া হয়েছিলো যেই জন্য এই সিরিজ কোর্সটা আসলে কন্টিনিউ করা হয়নি তো আপনাদের ফেসবুক গ্রুপ পেজে অনেকেই মেসেজ দিয়েছেন যেই জন্য এই সিরিজ কোর্সটা আবার আমি কন্টিনিউ করতেছি আজকে হচ্ছে উনচল্লিশতম পর্ব উনচল্লিশতম আজকে পর্বে যেটা দেখাবো সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা জব করেন বিশেষ করে যারা প্রিন্ট রিলেটেড অর্থাৎ ডেস্ক জবের সাথে যারা জড়িত তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার অবশ্যই রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত কারণ এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনি এতদিন যে কাজ করতেন সেই কাজের ধারাটা আপনার চেঞ্জ হয়ে যাবে এবং আপনি যারা জানতেন সেই জানাটাও আপনার চেঞ্জ হয়ে যাবে এবং আপনার এই ভিডিওটা দেখার পর আপনার অনেক অনেক উপকারে আসবে আমি নিজেও এই জিনিসটা জানতাম না আমি রিসার্চ করে এই জিনিসটা যখন জেনেছি তখন আমার কাছে অনেক ভালো লেগেছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে আসা বন্ধুরা কথা বারব না চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা স্ক্রিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা আমাদের সিরিজ কোর্সি দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমরা হোম রিবন থেকে শুরু করেছি হোম রিবনের টোটালটা শেষ ইনসার্ট মেনুর টোটালটা শেষ এবং ফেইস লেআউটের আমরা থিম এবং এই পেজ লেআউটের প্রিন্ট টাইটেল ব্রেক ডাউন এগুলো আমরা শেষ করেছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্কেল টু ফিট এই জিনিসটার অর্থ কী মানে কি এটা দিয়ে কি করে এটা কী কাজে লাগে ইন ডেপথ আলোচনা করব। বন্ধুরা যারা আমরা আগের যে আটত্রিশটা ভিডিও আসে সিরিজ কোর্স যেহেতু আপনারা যদি সেগুলো না দেখে থাকেন অবশ্যই আই বাটন এবং এনডি স্ক্রিন থেকে অথবা প্লেলিস্ট থেকে দেখে নেবেন তাহলে আপনার জন্য ভিডিওটা বোঝা সহজ হবে কারণ হচ্ছে যেহেতু একটা সিরিজ কোর্স আগেরটার সাথে এটার কিন্তু একটা ইন্টার রিলেটেড যারা আমার ভিডিওটি শুরু থেকে দেখতেছেন তারা অবশ্যই জানেন যে এই কোর্সটা আসলে আমরা কতটুকু খুঁটি না এখানে যতগুলো অপশন আসে প্রত্যেকটা অপশন আমরা একটাও বাদ দিইনি এ টু জেড আমরা আলোচনা করেছি এবং এই ধারাবাহিকতায় ফর্মুলা ডেটা রিভিউ ভিউ হেল্প টোটালটা আমরা আলোচনা করব আশা করি আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আজকের এই ভিডিওটির বিষয়বস্তুটা আসলে কি সেটা যদি প্রথমে আমি একটু বোঝাতে চাই সেটা হচ্ছে সাপোজ এই পেজটি আমরা প্রিন্ট দিতে চাই এখানে কতগুলো ডাটা আছে দেখেন ছয়শো নিরানব্বইটা ডাটা আছে এখন এটা প্রিন্ট দিতে চাই প্রথমে যে প্রিন্ট দেয় তার মাথায় একটা জিনিস আসে এখানে কত পেজ হবে এটা কি ডানে হবে না বামে হবে নিচে কত পেজ আসবে এই হেডারটা আমার সব জায়গায় থাকবে কিনা বিভিন্ন কিছু কিছু ইত্যাদি ইত্যাদি তো প্রথমে আমরা এই যে হেডারটা সব পেজে আসে কিনা আমরা যদি একটু দেখে নেই আমরা কন্ট্রোল পি প্রেস করি কন্ট্রোল পি প্রেস করলে দেখেন বোধহয় এখানে দেখা যাচ্ছে আটাইশটা পেজ লাগবে তো আটাইশটা পেজ যদি আপনি এতটুকু ডাটা প্রিন্টে খরচ করেন এই যে দেখেন এখানে এতটুকু নষ্ট হয়ে গেছে তার মানে এই কোম্পানির কিন্তু ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আপনি যদি এতটুকু ডাটার জন্য আটাইশটা পেজ আমরা একটু ভিডিও শেষ হলেই দেখব যে এই আটাইশ পেজের ডাটাটা আমরা কত পেজ নিয়ে আসতে পারি আজকের ভিডিওটার এই বিষয়বস্তুটা হচ্ছে এটাই যে আপনার প্রিন্টের সিস্টেমটা ক্যাটাগরিটা ধরনটা কিভাবে আপনি সেট করবেন যেন আপনার প্রিন্টটা সুন্দর হয় সাবলীল হয় এবং প্রেজেন্টেশনের মতো হয় এবং আপনার যেন কস্ট মিনিমাইজ হয় যেন আপনার বসের ঝাড়ি খেতে হয় না যে আপনি প্রিন্টে এতগুলো কাগজ ক্ষয় করে ফেলেছেন তো বন্ধুরা আমরা যদি কন্ট্রোল পি দিই তাহলে দেখেন যখন আমরা সেকেন্ড পেজে যাই তখন আমাদের হেডারটা থাকে না এটা আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তারপর এখানে আমরা দেখাচ্ছি আমরা চলে যাবো প্রিন্ট টাইটেলসে দেন আমরা এই যে রো আছে রিপিট এখানে আমরা এটাকে সিলেক্ট করে এখানে আমরা ওকে করে দেবো এটা ডিপে যা যাদের জানার দরকার আছে তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিতরে আছে সেগুলো দেখতে পারেন দেখেন আমাদের এখন প্রত্যেকটা কিন্তু সিটের ভিতরে আমাদের টপ হেডারটা রয়ে গেছে এখন প্রথমেই যদি আপনি এখানে দেখেন আমরা যখন কন্ট্রোল পি প্রেস করেছি তার মানে এই এফ এফ কলাম পর্যন্ত সে এখানে প্রিন্ট করবে এক পেজের ভিতরে বাকি যে এই যে ডাটাটা আছে এফ কলামের পরে জি এইচ আই এই ডাটাটা সে পরের পেজে প্রিন্ট করে ফেলবে বাট আমরা এটা চাচ্ছি না আমরা কী চাচ্ছি সাপোজ এখানে যখন এখন দেখাচ্ছে যে আমার এখানে আটাইশটা পেজ লাগবে এখন আমি আপনি প্রথমে নির্ধারণ করবেন আপনি একটা চিন্তা করে আমি কতগুলো পেজে প্রিন্ট দিতে চাই এটা যদি নির্ধারণ করতে পারেন তাহলে আপনার কাজ হয়ে যাবে অথবা আপনি যদি মনে করেন যে আমি ডান দিকের এইটা এইটা আমার এক পেজের ভিতরেই হতে হবে এটা আমার লম্বায় আমার এক পেজের ভিতরেই হবে ডানে বামে এবং নিচে যতগুলো পেজে যায় তার মানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই জায়গাটায় উইথ এবং হেইট হেইট বলেন ঘিন্না বলেন হাইট বলেন এই বানানটা খুবই ঝামেলার এরপর হচ্ছে স্কেল আমরা একটা একটা আলোচনা করতেছি তো প্রথমে হচ্ছে উইথ উইথ হচ্ছে অটোমেটিক অর্থাৎ এই এফ কলামের পরে সে অটোমেটিক সাইজ আকারে নিয়ে নিয়েছে এসে এর আর নিবে না তা আমরা চাচ্ছি যে ভাই এটা আপনি দুই পেইজে ভাগ না করে আপনি আমাকে এক পেজে দেখাবেন কি এখানে আমি অটোমেটিকে যখন ক্লিক করতেছি দেখেন এখানে এক পেজ দুই পেজ তিন পেজ চার পেজ আমরা যদি এখানে পেজ ওয়ান দেই তাহলে কি আসে তার মানে এখন যদি আমি কন্ট্রোল পি দেই তাহলে দেখেন যে এই যে ডাটাটা আমার জব রেটিং হচ্ছে লাস্ট জব রেটিংটা লাস্ট এবার আমরা কন্ট্রোল পি দিলাম এখন দেখেন আমার টোটালটা কিন্তু এক পেইজে যে আমার বামে এবং ডানে যতগুলো ডাটা আছে এই যে বামে এবং ডানে যতগুলো ডাটা আছে টোটালটা আমার এক পেজে চলে আসছে বাট লম্বায় দেখি কত এই দেখেন লম্বায় হয়েছে আমার বারো পেজ এই যে দেখেন লম্বায় বারো পেজ তার মানে এইটার স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে বারো পেজ আপনি একটু আগে দেখেছিলেন এখানে আটাইশ পেজ এখন হয়ে গেছে বারো পেজ আমরা শুধু কি করলাম এই যে পেজের উইথটা আছে সেটাকে আমরা চাচ্ছি যে এক পেজে দিতে অর্থাৎ তুমি আমাকে একটু আগে যে অটোমেটিক করার কারণে এটা যে আমি যেটা আমার এখানে হয়েছিল যে আমার বাম দিকে চলে যাচ্ছিলো সে বাম দিকে আর চলে যাবে না এখানে আমরা যদি এখন একটু বোঝার জন্য যে আগের জিনিসটা যদি আমরা একটু দেখতেছি এখানে হান্ড্রেড দিয়ে দিলাম তার মানে আমার যেটা ডান দিকে কেটে এই যে আমাদের আঠাশ নাম্বার কয় নাম্বার পরে আমরা একটু দেখি এই যে দেখেন যে আমার ষোলো পনেরো 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 নাম্বার পেজে গিয়ে যেটা ভাগ হয়ে গেছে এটা তুমি ভাগ করবে না এটা আমাকে প্রথমে এক পেজেই দেখাব আমরা এই জিনিসটা আমরা ফিক্সড করে ফেললাম বন্ধুরা এটা অলরেডি বুঝে গেছেন যে আমরা ডানের যত ডাটাই থাকুক সেটা যদি আমরা এক পেজে নিতে চাই তাহলে আমরা এখানে ওয়ান পেজ সিলেক্ট করবো আর যদি মনে করেন যে না আপনি এতটুকু ডাটা এবং এতটুকু ডাটা টোটালি দুইটা পেজে ভাগ করবেন তা তাহলে আপনি এখানে টু পেজ সিলেক্ট করবেন ওকে এখন যদি আমরা কন্ট্রোল পি দিয়ে দেখে নিই আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি আমাদের টোটাল ডানে বামে ডাটাটা ঠিক হয়ে গেছে যে আমরা কতটা পেজ চাই ওকে এবার হচ্ছে বারো বারোর জায়গায় আমরা চাচ্ছি এখন যে না আমি বারো পেজ ক্ষয় করবো না আমি ছয় পেজ খরচ করব তাহলে আমার প্রিন্টটা কি আসে দ্যাট মিন্স আমি অর্ধেকে কস্ট মিনিমাইজ করে ফেলতেছি এবার যদি আমরা সিক্সে ক্লিক করি এবার যদি আমরা কন্ট্রোল পি দেই তাহলে কি আসে এবার আমরা ছয়টা পেজে দেখেন প্রিন্ট হয়ে গেছে আমার ছয়টা পেজে প্রিন্ট হয়ে যাচ্ছে এই যে ছয়টা পেজ তার মানে আমার এখানে যে ডাটাটা আছে এই ডাটাটাকে সে ছয়টা পেজে নেয়ার জন্য ফন্ট সাইজ পেজ লেআউট যতটুকু করা দরকার সে ততটুকু করে ফেলেছে তার মানে এই ডান নিচের দিকে চাপানোর কারণে ফন্ট ছোট হয়ে গেছে এখানে যে আমরা আবার একটু এখানে ছয় পেজের জায়গায় যদি আমরা সাপোজ আট পেজ দিই তাহলে দেখেন এখানে ডানে আরেকটু চেপে যাবে আর একটু চেপে গেছে আমরা যদি এখানে আবার একটু কাজ করি এখানে সাপোজ আপনি এখানে মোর পেজ মোর পেজ থেকে আপনি যে কোনো আপনি যদি চান যেন আরও পেজ সিলেক্ট করবেন সেটাও পারবেন এখানে আমরা এটা পেজ বাইরে যদি না গিয়ে আমরা যদি এখানে সাপোজ এখানে অটোমেটিক দেই তাহলে দেখেন কত মজার জিনিস ঘটতেছে যে আমার ষোলো পেজে সে অটোমেটিক আমাকে বলে দিচ্ছে যে ভাই আপনার এটা ষোলো পেজে স্ট্যান্ডার্ড এখানে প্রিন্ট হবে এবার আসি আমাদের যে এই অটোমেটিক এটা আমরা দেখে ফেললাম যে কত পেজে হলো এবার হচ্ছে স্কেল টু ফিট এটা আমরা আমরা অটোমেটিক অটোমেটিক দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এবার হচ্ছে এখানে আমাদের ছিল কত কি এটা আমরা আমাদের যে এই যে মার্জিন ওরিয়েন্টেশন এবং কন্ট্রোল প্রেস করার পরে যে এই যে টোটাল জিনিসটা আমাদের যে সিরিজ টিউটোরিয়াল সেখানে আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তারপর আমি আজকের বিষয়টা আলোচনা করছি স্কেল ফিটটা আসলে আমাদের আসে কোথায় এখানে যদি আমরা এই টগলটা ক্লিক করি তাহলে দেখেন আমাদের স্কেল টু ফিটে চলে আসছে স্কেল টু ফিটের মানে কী স্কেল টু ফিটের মানে হচ্ছে এই যে টোটাল ডাটাটা টোটাল ডাটাটা আপনি কয় পেজে প্রিন্ট করতে চাচ্ছেন সেই জিনিসটা এখানে সে অটোমেটিক ফন্টে নিয়ে নেবে আমরা যদি এখানে পেয়েছি সেটা সাপোজ এখানে আছে হান্ড্রেড তাই তো এখানে ফিট ফিট টু যদি আমরা এখানে সাপোজ ফিফটি পারসেন্ট দিই এবার যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখেন এখানে আমার কি আসে এখানে আমরা দিব হচ্ছে ওয়ান ওকে মানে ডান দিকে যাবে এখানে হচ্ছে দেখেন ডান দিকে যখন আমি ওয়ান পেজ দিয়ে দিচ্ছি তখন চলে আসছে উনআশি পার্সেন্ট তার মানে এটা অটোমেটিক যে ফিট অপশনটা সেখানে সে সেভেন্টি নাইন অটোমেটিক নিয়েছে অটোমেটিক সে নিয়ে নিয়েছে ওকে এই ফিট টু স্কেলটা আরেকটু যদি সুন্দরভাবে বোঝাতে চাই আমি সাপোজ এই একটা বড় ডাটা নিলাম ওকে দেখেন বন্ধুর এখানে আমার সাপোজ এখানে ডান দিকেও পেজ বড় আছে এবং বাম দিকেও পেজ বড় আছে তার মানে এক পেজের আমি বেশি নিলাম ওকে এবার যদি আমি কন্ট্রোল পি দেই তাহলে দেখেন অর্থটা কী দাঁড়ায় আমরা এখানে পেজ একটিভে চলে যাবো সিলেকশনে সিলেকশনে যাওয়ার পরে দেখতেছি আমরা এক এবং দুই পেজ তার মানে দুই পেজ আসছে এখন আমি চাচ্ছি যে আমি দুই পেজে এটা আমি এক পেজেই দেখতে চাই তখন আমি চলে যাব পেজ সেট অ্যাডজাস্ট ওকে এবার যদি আমি এখানে দেখি তাহলে দেখেন অ্যাডজাস্ট সেভেন্টি নাইন সে অটোমেটিক নিয়েছে এবার এখানে আমরা একটু যদি কমায় যদি আমরা সিক্সটি করি তাহলে দেখেন বন্ধুরা সিক্সটিতে কি আসে আমার এক পেজে চলে আসছে আবার যদি এখানে আমি একটু বাড়িয়ে দিই যে সিক্সটি ফাইভ তাহলে দেখেন এবারও এক পেজে তার মানে এখন আমার প্রিন্টটা কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে গেছে অর্থাৎ আমার এক পেজে প্রিন্টের প্রিন্ট করার জন্য এখানে অ্যাডজাস্ট যে ফিট আছে এখানে আপনি পেজ কতটুকু ওয়াইড করবেন না করবেন অ্যাডজাস্টে গিয়ে আপনি সেই স্কেলটা ফিটটা আপনি নিজে ডিফাইন করে দিতে পারেন সাপোজ এখানে আমরা যদি হানড্রেড দিই ওকে এবার যদি আমরা হানড্রেড দিয়ে কন্ট্রোল পিতে যাই তাহলে দেখেন আমার এক থেকে চারে হচ্ছে ওকে এক থেকে চারটা পেজ লাগতেছে এখন আমি চাচ্ছি প্রিন্ট সিলেকশনে এখানে সাপোজ আমি এক পেজে করতে চাচ্ছি ওকে যে অ্যাডজাস্ট এখানে হানড্রেড পার্সেন্ট আসে এখানে আমরা হানড্রেড পার্সেন্ট না এখানে আমরা ফিট টু এখানে যদি ওয়ান দিয়ে দিই তাহলে দেখি এটা আমার দুই পেজে চলে আসছে তার মানে আমাকে এক্সেল বলতেছে যে ভাই আপনার এটার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে দুই পেজ বাট আমি কিপটা আমি চাচ্ছি না দুই পেজ দুই পেজে সে কত তার মানে সেভেন্টি নাইন দেওয়ার অটোমেটিকের কারণে সেটা এখানে এখানে দুই পিস নিয়েছে আমি সেভেন্টি নাইনের জায়গায় যদি আমি সেভেন্টি করি তাহলে কী দাঁড়ায় তাহলেও দুই পেজ আমি যদি এখানে সাপোজ সিক্সটি এইট করি তাহলে দেখা যায় কত আসে ওকে এখন দেখেন দুই পেজ তার মানে আমার সিক্সটি ফাইভ হচ্ছে মেবি এটা স্ট্যান্ডার্ড এখন দেখেন সিক্সটি ফাইভ যখন আমি দিচ্ছি এরপরও কিছুটা থেকে যাচ্ছে এটাকে আরও যদি আপনি আর একটু স্ট্যান্ডার্ড করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন এই সেট গিয়ে এই যে মার্জিনগুলো আছে যদি আপনার না লাগে আপনার কাজের ধরন বুঝে মার্জিনটা দিবেন দেন এখন এখানে আমি কিন্তু আশা মনে হয় যে এখানে সেভেনটি করলে আমার সমস্যা নেই দেখেন বন্ধুরা আমাদের কিন্তু পারফেক্ট হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে স্কেলটা ফিট উইথ দিলে কী হবে হেড দিলে কী হবে স্কেল দিলে কী হবে স্কেলটা আপনি কতটুকু দিতে চাচ্ছেন এই টোটাল বিষয়টাই আসলে এখানে নির্ধারণ হয়ে থাকে বন্ধুরা আমার আজকের এই ভিডিও থেকে আপনারা যদি পরিমাণ কোনো কিছু শিখে থাকেন প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এরপরে আমরা আমাদের যে তম পর্বত আজকে গেল আগামী যে তম পর্ব সেখানে আমরা দেখাবো হচ্ছে সিট অপশন এবং এই টোটালটা আমরা চল্লিশতম পর্বে দেখাবো দেন চলে যাব আমরা ফর্মুলা যে ট্যাব আছে ফর্মুলা ট্যাবে সিরিয়াল বাই সিরিয়াল আলোচনা করব বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আবদুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ